ভগবানের প্রসাদ, আর কিছু চায় না। যে প্রসাদে পরে সর্ব আশা, তারা শুধু প্রসাদ চায়, আর কিছুই চায় না। এই জড় জগতে আমরা সবাই সুখ চাই, আমরা মায়ার দ্বারা আকৃষ্ট, এত মায়ার দ্বারা আমরা আকৃষ্ট তা বলে শেষ করা যাবে না। এই জড় জগতে যেটা সত্য না আমরা সেটার পিছনে ছুটছি। একটা পুকুর পাড়ে যাবেন, পুকুর পাড়ে যেয়ে দেখবেন যে গাছে আম হয়েছে। এখন ওই আম দেখাচ্ছে কোথায়? পুকুর পাড়ে গেলে জলের ভিতর দেখাবে না? যে গাছ পুকুর পাড়ে এরকম জলে পুকুরের ভিতর শুয়ে গেছে, এখন ওই গাছে বড় বড় আম হয়েছে। এখন ওই আম আপনি জলের দিকে তাকান, তাহলে আম দেখাবে না নিচে? এখন যদি আপনি ওই আম সেরার জন্য ওই পুকুরে ঝাঁপান, প্রথম একবার ঝাঁপাইছেন, আবার উঠেছেন, আম পেলাম না, কোথায় গেল, আবার দেখাচ্ছে দে আম, আবার ঝাঁপ দিলেন, আম পাবেন? তা আমরা কিন্তু এই জড় জগতের সুখ এইরকম, ওই চিন্ময় জগতের প্রতিবিম্ব এই পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে। তা আমরা ওই পুকুর পাড়ে পুকুরের ভিতর ওই আম দেখে আমরা ভাবছি এই আমটা আমি ছিঁড়ে খাবো, কিন্তু পুকুরে যখন ঝাঁপ দিচ্ছেন তখন আম পাচ্ছেন? পাচ্ছেন? পাওয়া যাবে না। এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে ভ্রম। আমরা যেটা এই জগতে সুখ নেই আমরা সেই সুখের পিছনে ছুটছি, ছুটছি না? ঠিক ওই পুকুরের ভিতর ওই গাছের আমের মতো। তো এক দেশের এক রাজা, বিশাল বড় লোক, কত বড় লোক? বিশাল বড় লোক। তখন কি করেছে, তাদের বিবাহ বার্ষিকীতে তার স্ত্রীকে 5 কোটি টাকার একটা নেকলেস দিছে। কয় কোটি? 5 কোটি টাকার একটা, 5 কোটি টাকার একটা হার দিয়েছে। এখন বলছে, রানী তোমাকে তো এই হারটা আমি দিলাম, কিন্তু তুমি এই হারটার যত্ন নেবে যেন এই হারটা তুমি হারিয়ে ফেলবে না। এখন কিছুদিন অনেক দিন হয়ে গিয়েছে, এখন রানীমা একটু স্নান করবে। তখন ভাবছে এত দামি হারটা গলায় দিয়ে স্নান করা ঠিক না, যদি পুকুরে পড়ে যায়। তাই রানীমা ওটাকে খুলে ওই জানলায় বাঁধায় রাখিছে। কোথায়? বাথরুমে গিয়ে মনে পড়েছে, মানে পুকুর পাড়ে এরকম কাপড় চোপড় চেঞ্জ করার জায়গা আছে, ওই ঘরের জানলায় বাঁধায় রাখিছে। তা জানলায় বাঁধায় রাখলে ওই ওই হাড়টা খুব জল জল করছে। তখন একটা কাক কি করেছে, ওই হাড়টা নিয়ে উড়ে গিয়েছে। এখন রানীমা স্নান করে এসে দেখে সে হাড় নেই, এখন খুব কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে চোখ খুলে ফেলেছে। এখন রাজা এসেছে রাজ দরবার থেকে, বলছে রানীমা তুমি কাঁদছ, হে রানী তুমি কাঁদছ কেন? রাজা বলছে রানীকে, রানী তুমি কাঁদছ কেন? বলছে রাজা মশাই কি বলবো, আপনি আমাকে যে হাড়টা দিয়েছিলেন আর বলেছিলেন এই হাড়টাকে তুমি সংরক্ষণ করবে, কারণ এটা 5 কোটি টাকা দাম, 5 কোটি টাকা দাম। তা আমি সেই হাড়টাকে হারিয়ে ফেলেছি। তো বলছে কীভাবে হারিয়েছ? বলছে আমি এই জানলাতে বাঁধিয়ে রেখেছিলাম, হয়তো কোনো পাখিতে বা চড়ে এটা নিয়ে গিয়েছে। তখন রাজা মশাই বলছে আচ্ছা তুমি টেনশন করো না, 5 কোটি টাকার হাড় হারিয়ে গেছে তা কী হয়েছে, আমি তোমাকে 10 কোটি টাকা দিয়ে আর একটা হাড় বানিয়ে দেবো। এখন রানীমা বলছে না আমি ওই হাড়টাই চাই, কারণ ওই হাড়টা তুমি আমাকে আমাদের বিবাহ বার্ষিকীতে, প্রথম বিবাহ বার্ষিকীতে তুমি আমাকে দিয়েছিলে, তাই আমি ওই হাড়টাই চাই, আমি 10 কোটি টাকার হাড় দিয়ে কী করবো। এখন রাজা মশাই হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার সব জায়গা সংবাদ পাঠিয়ে দিয়েছে যে এই 5 কোটি টাকার হার যদি কেউ খুঁজে দিতে পারে তাকে আমি 10 কোটি টাকা পুরস্কার দেব। এখন রাজ্যে তো এইভাবে মেসেঞ্জার ফেসবুক ইউটিউবে প্রচার হয়ে গিয়েছে, এখন যে দেখে মোবাইল খুললে আপনি দেখে 10 কোটি টাকা পুরস্কার, 5 কোটি টাকার হার খুঁজে দিতে পারলে, হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। এখন সবাই খোঁজাখুঁজি করছে, সবাই খোঁজাখুঁজি করছে। এখন ওই গ্রামে একটা ছেলে, সে পুকুর পাড়ে এসে বসে আছে, আর এই পুকুর পাড়টা পুরনো পুকুর, সেখানে ময়লা আবর্জনা কাদা, সামান্য একটু একটু জল আছে। এখন হঠাৎ তার ভাবছে, হায় হায় আমি তো এখনও বিয়ে করতে পারলাম না, যদি এই হাড়টা খুঁজে দিতে পারতাম 10 কোটি টাকা পেতাম, তাহলে আর সারা জীবনে কাজ করে খাওয়া লাগতো না, বউকে নিয়ে সুখে শান্তি থাকতে পারতাম। হঠাৎ তার নিচের দিকে তাকিয়েছে, দেখে ওই জলের ভিতর কি যেন জল জল করছে, 5 কোটি টাকার হাড় জল জল তো করবেই,
আর টলটলও করতেছে, যে মাঝে মাঝে টলটলও করে আবার জল জলও করে। এখন বলছে হায় হায় ওই তো হার, এখন মাজায় গামছা বেঁধে ওই পুকুরে ঝাঁপ দিয়েছে, জল ছিল মাত্র মুঠু মাছ আর কাদা। এবার যখনই ঝাঁপ দিয়েছে তখনই জল নড়ে গেছে, ওই হাড় আর পাচ্ছে না। এবার আবার উপরে উঠে আসে, যখন জল শান্ত হবে আবার ঝাঁপ, আবার দেখা যাবে, আবার নামবে। তো এভাবে বারবার ওই পুকুরে ঝাঁপ দিচ্ছে, আর পুকুরের কাদা টাদা ওর গায়ে মেখে গন্ধ গন্ধ হয়ে গেছে। এখন ওই পুকুর পার দিয়ে একজন সাধু যাচ্ছিলেন, এখন দেখে কি এই ছেলেটা কি করে, বারবার ওই পুকুরে নামছে, কি যেন খুঁজছে, আবার উঠে আসছে। কারণটা একটু জিজ্ঞাসা করি, তা বলছে হে বাবা, হে বাবাজি, তুমি এই যে কি করছো, আমার মনে হয় তুমি কিছু খুঁজছো। বলছে না 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 আমি কিছু খুঁজছি না। ও আর ভাবতেছে আমি যদি ওনারে বলে দিই 5 কোটি টাকার হার, 10 কোটি টাকা পুরস্কার, তাহলে আবার ভাগ বসাবে। এর বলছে না 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 আমি কিছু খুঁজছি না। বলছে দেখো আমি তো সাধু মানুষ, তুমি ভাবছো যে আমি কি না কি করব, তা তুমি আমাকে নির্ভয়ে বলো, তুমি এরকম করছো আমি দেখছি অনেক সময় ধরে, তুমি কিছু সময় পর পর ওই পুকুরে ঝাঁপ দিচ্ছ, কি যেন অনুসন্ধান করছো, আবার পুকুরে উঠে পাড়ে উঠে বসছো, তোমার সারা গায়ে কেদা ময়লা লেগে গেছে, তারপরে তুমি এরকম করছো। বলছে সাধুমশাই কি বলবো, আমি একটা হাড় খুঁজছিলাম, সেই হাড়টা ওই পুকুরের ভিতরে আমি দেখতে পাচ্ছি, তাই আমি লাভ দিয়ে পড়ে ওটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু আবার যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তখন বলছে আরে মূর্খ বাবা, ওই হাড়টা পুকুরে নেই, ওই হাড়টা উপর দিকে তাকাও, দেখো ওই আম গাছের ডালে ওই পাখিটা বাঁধিয়ে রেখেছে। এখন ওই আম গাছের ডালে হাড়টা বাঁধানো, জলেতে ওটার প্রতিবিম্ব পড়ছে না, ও তো নিচের দিকে তাকাচ্ছে জলে, আর যখনই নামছে জল নড়ে যাচ্ছে, হাড়টা দেখা যাচ্ছে না কাদা জলে, ও খোঁজাখুঁজি করছে, আর সারা গায়ে কি মাখছে, কাদা মেখেছে। বলছে আরে মূর্খ ওটা তো গাছে বাঁধানো আছে। বলছে ও বাবা ঠিক আছে সাধু বাবা, তুমি আসলে আমার অনেক উপকার করলে, না হলে তো আমি সারা জীবনেও এই হাড়টা খুঁজে পেতাম না। তখন কি করেছে, ও গাছে উঠে হাড়টা নিয়ে রাজাকে দিয়েছে, রাজা ওকে পুরস্কার স্বরূপ 10 কোটি টাকা দিয়েছে, আর ও সারা জীবনে আর কোনোদিন আর অভাব অনটন দুঃখ দুর্দশা আসেন। তা ওই রাজা হচ্ছে কে জানেন, ওই রাজা হচ্ছে ভগবান। আর ওই যে আমরা ওই ছেলেটা হাড় খুঁজছে না, আমরা প্রত্যেকে হচ্ছে ওই ছেলে, এই জড়জগতের কেদায় কেদাগুলো জলে পড়ে, আর ওই চিন্ময় জগতের সুখকে আমরা প্রতিবিম্ব স্বরূপ দেখতে পাচ্ছি যে এই পৃথিবীতে কত সুখ, আহা আমার নাতি হলে কি আনন্দ পাবো, আমার ছেলেটাকে বিয়ে দিয়েছি, এমন একটা যদি নাতি হয় অনেক আনন্দ পাবো। তা আমরা এইভাবে ওই পুকুরে নেমে কি করছি, কেদাগুলো জল খাচ্ছি। যখন আমি যুবক ছিলাম, একা ছিলাম, ভাবছি আমি লেখাপড়া শিখলে আমি সুখী হব, লেখাপড়া শিখলাম, এবার চাকরি হচ্ছে না, ভাবছি একটা চাকরি হলে আমি সুখী হব, চাকরি হলো, এখন ভাবছি একটা বিয়ে করলে সুখী হব। দেখুন ওই কেদাগুলো জল কিন্তু একটু একটু করে খাচ্ছি না, বারবার পুকুরে ঝাঁপ দিচ্ছে কিন্তু সেই হাড় আর পাচ্ছি। এবার ভাবছি বিয়ে হয়ে গেছে, একটা ছেলে ফুলে হলে সুখী হব, ছেলে হলো মেয়ে হলো, এবার ভাবছি ওদেরকে একটু বিয়ে যদি দিতে পারতাম, বারবার পুকুরে নামছে আর কি হচ্ছে, কেদাগুলো জল খাচ্ছি আর ডুবাচ্ছি কিন্তু সুখ কি পাচ্ছি। এবার ছেলে বিয়ে দিলাম, নাতি পুতি হলো, এবার হচ্ছে নাতি পুতিকে যদি একটু মানুষ করে যেতে পারতাম তাহলে আর কোনো দুঃখ থাকতো। এবার নাতি পুতিকে মানুষ করলাম, বিয়ে দিলাম, এখন হচ্ছে নাতি পুতির যদি তাতি পুতি হয় তাহলে আর একটু আনন্দ পেতাম। তো এইভাবে আমরা ওই স্বর্ণের হার বা ওই গলার হার আর পাচ্ছি না, পাচ্ছি আমাদের কত দুঃখ কত যন্ত্রণা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখে দেখি না কানে দেখি না হচ্ছে না এরকম, কিন্তু সে স্বর্ণের হার কি পাচ্ছি। তার ভিতর সাধুরা বলছে আরে তুমি একাদশী থাকো, তুমি হরিনাম জপ করো, তুমি মন্দিরে আসো, তুমি প্রসাদ খাও আর ভগবানের কাছে ফিরে আসো।